কোন কোন গরুটা লাল, হ্যাঁ দুইটা গরু বা তিনটা গরু দেখানো হয়েছে, কালার করে দেওয়া আছে, বাচ্চাকে প্রশ্ন করা হচ্ছে উইচ ওয়ান ইজ রেড, হ্যাঁ তো তোমাকে তোমাকে এই যে উইচ দিয়ে আমরা প্রশ্ন করলাম কি না, তখন সেটা ইন্টারোগেটিভ, অর্থাৎ হু হুম হুজ উইচ হোয়াট অথবা হোয়্যার হোয়াই হাউ ওয়েন, এগুলো যেগুলো আসে সেগুলো হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন, কিন্তু আমরা এখানে শুধু রিলেটিভ প্রোনাউনে যেগুলো ব্যবহার হয় সেগুলোই শুধু বললাম, অর্থাৎ কি কি বললাম, হু হুম হুজ উইচ হোয়াট, আমরা দ্যাটটাকে এখানে নিতে পারবো না, এইটাই কিন্তু হয়ে গেল ইন্টারোগেটিভ প্রোনাউন, যেটা আমরা একটু আগে আমাদের লিস্টের মধ্যে লিখিনি, শুধু লিখছিলাম রিলেটিভ এবং ডিস্ট্রিবিউটিভ, এটা মৌখিকভাবে এটাও আমাদের হয়ে গেলো, রিলেটিভ প্রোনাউনটার জন্যই আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউনটা বোঝা সহজ, কারণ রিলেটিভ মাঝখানে ইন্টারোগেটিভ শুরুতে একেবারে প্রথমে বসে। ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা আমি লিখবো না বোর্ডে, তোমাদেরকে বলি যে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন খুবই সহজ, যে আমরা যেই প্রোনাউন দিয়ে একটা ব্যক্তি বা বস্তুকে অথবা একের অধিক ব্যক্তি বস্তুকে আমরা যে আমরা ডিনোট করি, ডিমনস্ট্রেট করি, দেখাই, সেটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিমনস্ট্রেটিভ প্রোনাউন বেশি কিছু না, ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা হচ্ছে যেমন দিস, এটার বহুবচন হচ্ছে দিজ, এটার অর্থ হচ্ছে এই, এটার অর্থ হচ্ছে এইগুলো, তারপরে এই দিসের যদি আমরা দূরের কোনো কিছুকে দেখাই, সরি দূরের যদি কোনো কিছুকে দেখাই তাহলে আমরা কি করব, না ঠিকই আছে আমরা দ্যাট করব, এটাকে এটাকে দ্যাট, দ্যাট হচ্ছে ওই, আবার দিজের বহুবচন হচ্ছে দোজ, যদি আমরা দূরের কোনো কিছুকে দেখাই ওইগুলো, অর্থাৎ এখানে এটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে আমরা চারটা প্রোনাউন অলরেডি শিখে ফেললাম। ডিমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে আমরা আঙ্গুল দিয়ে একজনকে দেখাচ্ছি, একটা গরু হতে পারে, একটা কলম হতে পারে, একটা মানুষ হতে পারে, আবার একের অধিকও হতে পারে, যখন এই যে যেমন দেখো এই যে দিস ইজ এ পেন, আমি মনে করো এটা কলম বললাম, দিস ইজ এ পেন, আমরা তো এই কলমটাকে দিস দিয়ে দেখাচ্ছি তাই না, তাহলে একটা দেখেই তো আমি দিস ব্যবহার করলাম, এবং একটা দেখেই দিস ব্যবহারের পাশাপাশি খেয়াল করে রাখবা যে ইজ ব্যবহার করলাম একটা দেখে, কিন্তু আমি যদি এখানে পাঁচটা কলম নিয়ে থাকতাম তাহলে দিস লম্বা টানতে হইতো, টি এইচ ই এসি দিস, এবং সেখানে ইজ না বলে আর বলতে হবে, এবং আরও একটা পরিবর্তন করতে হবে দিস আর পেন্স, তাহলে দেখো তিনটারই পরিবর্তন হচ্ছে, তাহলে এইগুলো কত মজার জিনিস, পার্টস অফ স্পিচ আমরা না জেনে অন্য কিছু কীভাবে শিখতে শেখার সাহস করতে পারি, পার্টস অফ স্পিচ দেখো কতটুকু ইম্পর্টেন্ট এটা তোমার বুঝতেই পারছো, যে এবং কত মজার জিনিস এটা যে একটার সাথে একটা রিলেটেড, অতএব আমরা এখানে জানতে পারলাম যে ডিমনস্ট্রেটিভ হচ্ছে ডিমনস্ট্রেট করা, নির্দেশ করে, যে প্রোনাউন নির্দেশ করে এক বা একাধিক ব্যক্তি বস্তুকে সেটা আছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে আমাদের চারটা, তাহলে কী হলো, পার্সোনাল, রিলেটিভ, ইন্টারোগেটিভ, ডিমনস্ট্রেটিভ। তাহলে ডিস্ট্রিবিউটিভ কি, ডিস্ট্রিবিউটিভটা আমি ডিস্ট্রিবিউটিভটা সহজে বলতে চাচ্ছি, যদিও আমাদের আমি বলতে চাই সহজে কিন্তু তারপরে অনেক বেশি বলা হয়ে যাচ্ছে, কারণ তোমরা এগুলো সবই জানো, আমি তোমাদেরকে ক্লাস নেওয়ার সময় আমি অলরেডি এগুলো বুঝিয়েছি ভালো করে, হ্যাঁ তো এখন আমাদের যেহেতু আমার আর চারটা তোমাকে বুঝাই দিলে আমার কিন্তু আজকের ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে, তোমরা এটা একটু ভালো করে খেয়াল রাখো, যেহেতু কোশ্চেন নাইন টেনের কোশ্চেনে একে বা দুয়ে যেটা থাকে ক্লু বা উইদাউট ক্লুতে সেটি কিন্তু পার্টস অফ স্পিচ রিলেটেড, সেজন্য একটাতে বক্স থাকে দেওয়া থাকবে, একটাতে উইথ ক্লু থাকে, একটা উইদাউট ক্লু থাকে, উইদাউট ক্লুর ক্ষেত্রে তোমাদেরকে হয়তো এই কাজগুলো এই ক্লাসটা ইম্পর্টেন্ট মনে হবে। যাই হোক এখানে আমরা চারটা প্রোনাউন অলরেডি শিখলাম, কী কী বলো তো, হ্যাঁ পার্সোনাল প্রোনাউন, তারপরে আমরা শিখলাম রিলেটিভ প্রোনাউন, তারপরে শিখলাম আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন, তারপরে আমরা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন শিখলাম। দেখো গ্রামারের কিছু কিছু অংশ আছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন যে বাদ দিয়ে গেলে তোমার হবে না, জানতে হবে। আমি কেন তোমাকে নাউন তো খুব সহজেই বলে দিলাম, প্রোনাউনটা কেন এত বলতে লাগছে, কারণ প্রোনাউনের ব্যবহার কিন্তু জটিল, জানতে হবে। তো এই ডিমনস্ট্রেটিভ পর্যন্ত আমরা শিখলাম, তাহলে ডিস্ট্রিবিউটিভটা কী হতে পারে, ডিস্ট্রিবিউটিভটা একটু একটু কঠিন, হ্যাঁ কিন্তু তোমাকে উপায় নাই, তোমাকে শিখতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে ডিস্ট্রিবিউটিভ। হ্যাঁ আচ্ছা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা দেখো, ইচ
বা এভরি, এই শব্দগুলোর সাথে তোমরা পরিচিত আছো না? হ্যাঁ, গুড। তাহলে এজ এবং এভরি এগুলোর অর্থ কিন্তু প্রত্যেক। আমরা জানি এজ এবং এভরির অর্থ হচ্ছে প্রত্যেক। তাহলে আরও কী আছে? আইদার, কেউ ইদার বলে। হ্যাঁ, আইদার আসলে অর আসে, নাইদার বা নিদার, নিদার বললে বা নাইদার বললে নর আসে, আমরা জানি। এগুলো প্রত্যেকেই আমি যেগুলো ব্যবহার করলাম এগুলো কিন্তু হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অর্থাৎ এগুলো সবগুলোই কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেগুলো তোমাকে বোঝানো হলো, ঠিক আছে? এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এইগুলোর ক্ষেত্রেও কিন্তু ভার্ব সবসময় সিঙ্গুলার হয়, মনে রাখবা। সবচেয়ে এটা কঠিন একটা অংশ, প্রোনাউনের একটা কঠিন অংশ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই প্রোনাউনটা বুঝতে পারলে তোমার অনেক জীবনে কাজে লাগবে, বিশেষ করে তোমার ইয়েতে যাবা, তুমি যদি কারেকশন করতে যাও, যেমন ডিগ্রিতে অর্থাৎ অনার্সে সাধারণত একটা কারেকশন করতে হয়, কারেকশনের একটা 5 নম্বরের কোশ্চিন থাকে, যেটা অলরেডি আমার কিছু কিছু ক্লাসে অলরেডি সরকার চিন্তাভাবনা করছে যে কারেকশন কীভাবে দেওয়া যায়, হ্যাঁ, ছোটো থেকে প্র্যাকটিস করার জন্য। তো সেখানে এইচ এর পরে এইচ বয়েজ কখনো হবে না, এইচ বয়, এবং যেহেতু এইচ বয় বলা হয় সেজন্য কিন্তু এইজ আসবে। আছো তোমরা 5 জন, আছো তোমরা 10 জন, সেটা তো সমস্যা নাই, কিন্তু যখন বলা হবে যে প্রত্যেক ছেলেরই হাতে একটি মোবাইল আছে, তখন কিন্তু সবাই কিন্তু আলাদা হয়ে গেল। যখনই প্রত্যেক কথাটা বলা হলো তখন সবাই আলাদা, সেই কারণে কিন্তু ভাবটা সিঙ্গুলার হচ্ছে। ইচ বয় হ্যাজ এ মোবাইল, দেখো হ্যাভ হয়নি, খেয়াল করে দেখলা, হ্যাভ হয়নি। ইচ বয় ইজ ক্লেভার, কিন্তু আর আসে নাই, আসছে কি? আসে নাই। অতএব তোমরা দেখতে পাচ্ছ এই প্রোনাউনের সাথে তোমাদের একটা সম্পর্ক রাখতে হবে। হ্যাঁ, এ আইদার অর, তুমি কি আগামীকাল যে তুমি ঢাকা যাচ্ছ, ট্রেনে যাচ্ছ না কোচে যাচ্ছ, তুমি কি বলবা যে আমি দুটাতেই যাচ্ছি? এটা কি সম্ভব? তুমি বলবা না যে না আমি ট্রেনে যাচ্ছি, বাসে যাচ্ছি না, তার মানে। তাহলে আমি কিন্তু যখন প্রশ্ন করব তখন আমি বলবো যে আর ইউ গোয়িং টু ঢাকা আইদার বাস, আইদার বাস অর বাই ট্রেন, হ্যাঁ, এভাবে প্রশ্ন করবো। তো তখন তুমি কি বলবা যে আল গো টু ঢাকা বাই কি ট্রেন, তোমার উত্তর এইটা হবে। আর তোমার উত্তর যদি এরকম হয় যে আমি বাসেও যাব না কোচেও যাব না, সরি ট্রেনেও যাব না, এরম যদি হয় তাহলে আল গো টু ঢাকা নাইদার বাই বাস নো বাই ট্রেন, ঠিক আছে? তাহলে বোঝা গেল নেগেটিভের ক্ষেত্রে নাইদার নর আমরা ব্যবহার করতেছি, যে কোনোটাতেই যাব না, কোনোটাই আমার কলম না, কোনোটাই আমার বন্ধু না, এরম যদি হয় নাইদার নর, এবং যদি মনে হয় দুটার মধ্যে একটা আছে, একটা হয়, হ্যাঁ, তাহলে তুমি আইদার অর ইউজ করবা। এটা কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ তোমাকে সংক্ষিপ্তভাবে দিলাম, যদিও এটার আলোচনা অনেক বেশি, হ্যাঁ, বলতে গেলে কয়েকটা 15-20টা পেজ চলে যাবে আলোচনা করতে গেলে। তো যাই হোক, এটা সংক্ষিপ্তভাবে এটুকুই মনে রাখবা যে এইচ এর পরে এভরির পরে বয়েজ টয়েজ আমরা বহু বচন করতে পারবো না, এজ যুক্ত করতে পারবো না নাউনের সাথে, এবং ভার্বের সাথে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে ভার্ব সিঙ্গুলার হবে, কখনো প্লুরাল হবে না। তবে হবে না এটা বললে তাহলে আমি কিন্তু এক ধরনের ভুল করে বসবো, সেটা করা যাবে না। যেমন এইচ অফ দি বয়েজ, এটা ফের সঠিক, এইচ অফ দি বয়েজ, এইচ অফ দি গার্লস, এইটা করা যাবে। অফ দি যদি ব্যবহার করতে পারো তাহলে বয়েজের সাথে বয় যে আছে বয়ের সাথে তুমি বয়েজ করতে পারবা, গার্লের সাথে গার্লস করতে পারবা, তখন কিন্তু ভার্ব কিন্তু যা আছে তাই থাকবে, ভার্ব তাই বলে বহুবচন হবে না। ইচ অফ দি বয়েজ কি বলবো, হ্যাজ এ মোবাইল, হ্যাভ বলা যাবে না। ওকে, তাহলে আমরা এইটুকুই আজকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এই পর্যন্ত আমরা জানলাম, আর মাত্র 3টা, একেবারে খুবই সহজ। কি সেটা হলো, একটা আমরা যদি বলি রিফ্লেক্সিভ প্রোনাউন যদি বলি তাহলে এটা রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক বলে, ইমফ্যাটিক, রিফ্লেক্সিভ অ্যান্ড ইমফ্যাটিক। এখন দেখো খুব সহজে বুঝাই, আমি ইংরেজি শিখি নিজে, কথাটার মধ্যে বোঝার মতো একটা ব্যাপার আছে, আমি ইংরেজি শিখি নিজে, কোনো জোর আছে কি এখানে? কিন্তু জোর নাই। যদি এরকম আমরা যদি বলি আমি ইংরেজি শিখি নিজে, আই লার্ন ইংলিশ মাই সেলফ, এটা বললাম, কিন্তু তুমি যদি বলো আমি নিজেই ইংরেজি শিখি, মানে যেটাকে বলে এমফেসাইজ করা, জোর দিয়ে বলা, ওই জন্য ইমফ্যাটিক শব্দটা আসলো কোথায়, এমফেসাইজ করা হয় যখন, সেই জন্য
তাহলে তখন তুমি যখন বলবা আমি ইংরেজি নিজে আমি নিজেই ইংরেজি শিখি, তখন আই মাই সেলফ লার্ন ইংলিশ, আমি নিজেই ওইখানে যাই, আই মাই সেলফ গো দেয়ার, ঠিক ও নিজেই এখানে আসে, হিমসেলফ কামস হিয়ার, তাই না? হি হিমসেলফ কামস হিয়ার, যে হি শি থার্ড পার্সন, এর জন্য কী করলাম আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে দিলাম, কিন্তু হিমসেলফটা কোথায় বসবো? সাবজেক্টের পরপরই, কিন্তু আই সে আই মাই সেলফ উই আওয়ার সেলফ যদি হয়, অর্থাৎ আমরা যেগুলো জানি আই থাকলে মাই সেলফ, ইউ থাকলে ইয়োর সেলফ, তারপরে হি থাকলে হিমসেলফ, শি থাকলে হার সেলফ, শি থাকলে হার সেলফ, হি থাকলে হিমসেলফ, এগুলো, এবং বহুবচন যদি হয় দে দেম সেলস, এগুলো আমরা করি। তো সেগুলো যদি একেবারে শেষে ব্যবহার করতে হয় মাই সেলফ ইয়োর সেলফ হিমসেলফকে, তাহলে সেটা রিফ্লেক্সিভ হিসাবে আমরা মনে করবো যে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, ওগুলোও কিন্তু বক্সের মধ্যে থাকে, খেয়াল রাখবা। তাহলে আমরা বুঝে নিলাম যে মাই সেলফ এবং হিমসেলফ যে যদি বাক্যের একেবারে শেষের দিকে থাকে তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়, আবার যদি সেগুলো যদি একেবারে নাউনের মানে সাবজেক্টের পরপরই যদি থাকে তাহলে সেটা ইমফেটিক প্রোনাউন হয়। তাহলে একটাতেই আমরা দুটা জিনিস শিখে নিলাম। লাস্ট ওয়ান হচ্ছে, লাস্ট আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে বলতো কি রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন বলতে আমরা বুঝি ওই সমস্ত প্রোনাউন যে প্রোনাউন পারস্পরিক সম্পর্ক বোঝায়, আমাদের একের সাথে আরেকজনের সম্পর্কটাকে বোঝায়। রিসিপ্রোকাল প্রোনাউন বলতে আমরা পারস্পরিক সম্পর্ককে বুঝি, হ্যাঁ, পারস্পরিক সম্পর্ককে আমরা যখন বোঝাতে চাই তখন রিসিপ্রোকাল প্রোনাউন ব্যবহার করতে হয়। যেমন যে আমি তোমাকে সাহায্য করব, তুমি আমাকে সাহায্য করবা, হ্যাঁ, আই শ্যাল হেল্প ইউ, ইউ উইল হেল্প মি, তাহলে আমরা একে অপরকে সাহায্য করব, উই শ্যাল হেল্প ইচ আদার, ঠিক আছে? তাহলে আমরা দুজনকে সাহায্য করব, তখন আমরা কী ব্যবহার করলাম? ইচ আদার শব্দটা ব্যবহার, কেন? আমরা দুজন আছি দেখেই, আমরা দুজন আছি দেখেই আমরা কিন্তু ইচ আদার শব্দটা ব্যবহার করলাম। আমরা দুয়ের বেশি যদি হয়ে যাই, আমি তোমাকে সাহায্য করব, রুনা তোমাকে সাহায্য করবে, তারপরে শামিম আমাকে সাহায্য করবে, আমরা যদি দুয়ের অধিক 3, 4, 5 জন যত বেশি হই না কেন, যদি এর বেশি হয় তাহলে আমরা সেটাকে কী কী তখন আমরা কী বলবো?